বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। মেন্টাল স্কুলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমে কয়েকটা জিনিস আমাদের আসলে এখন জেনে রাখতে হবে যে আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্রস্তরণ টিপস। আমরা অলরেডি দুইটা ক্লাস করেছি, একটি জেন্ডার স্কুলে, একটা হচ্ছে কমপ্লিট ইন্টারভিউ স্টেজ আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইনোভাল ক্লাস। তারপর আবার নতুন করে কেন ইন্ট্রোডাকশন অফ প্রস্তরণ টিপস, অর্থাৎ সবচেয়ে প্রথম যে ক্লাসটা হওয়ার কথা সেটা কেন আবার আমরা এতদিন পরে শুরু করলাম। তার কারণটা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের একটা সার্কুলার হয়েছে অক্টোবরের 3rd week-এ বা তার কাছাকাছি সময়ে তোমাদের ক্লাসগুলো শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত তোমাদের ক্লাসগুলো কবে শুরু হবে বা কিভাবে হবে এই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ আমাদেরকে অনলাইনের উপরে আরো বেশ কিছুদিন হয়তো বা নির্ভর করে থাকতে হবে। আর যদি তোমরা হিসাব করে দেখো প্রায় 6 মাস, মার্চের পর থেকে প্রায় 6 মাস হতে চলল আমাদের সবকিছুই বন্ধ হয়ে আছে। তো আমরা যেভাবে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো সেটা কিন্তু এখনো হচ্ছে না, যেহেতু হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে তাহলে কি করা যায়। মানে আমাদেরকে যখন বলা হলো যে আজকে একটা ক্লাস নেন, তখন আমি একটা টপিক দিয়ে দিলাম, ওইভাবে না দিয়ে এখন চিন্তা করলাম যে আমরা যারা প্রস্তরণ দিচ্ছ ফাইনাল ইয়ারে উঠবে তারা কিভাবে শুরু করবে ওই হিসাবে ক্লাসগুলো নেওয়া যায় কিনা এটা চিন্তা করেই আমরা আবার প্রথম থেকে শুরু করলাম। এই জন্যই আজকে টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্রস্তরণ টিপস। আমরা এরপর চেষ্টা করব প্রস্তরণ টিপস সম্বন্ধে যে ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিব তার অনুসারে ক্লাসগুলো সাজানো যাবে। আজকে আমরা মেনলি জানবো প্রস্তরণ টিপস সাবজেক্টের ভিতরে কি কি আছে, কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, কি কি থাকা থাকে, কি করা যায় এই সম্বন্ধে একটা আইডিয়া দেবেন এগুলোর উপরে। এরপর আমরা ইন্ডিভিজুয়ালি টপিক অনুযায়ী ক্লাস করব। তো আজকে আমরা চলে যাই আমাদের টপিকে। নির্দিষ্ট বলতে হয় এই ধরনের কিছু একটা জিনিস বোঝায়, হয় সবগুলো দাঁত আছে অথবা কোনো দাঁত নেই অথবা কিছু দাঁত আছে কিছু দাঁত নেই, এরকম একটা সিনারিও আমাদের সামনে চলে আসে। আমাদের একটা আপার জয়েন্ট অবস্থা দেখানো হচ্ছে এখানে, এখানে সবগুলো দাঁত দেখা যাচ্ছে, এখানে টোটালি ইডেন্টিটাস, এখানে পার্শিয়াল ইডেন্টিটাস, অর্থাৎ এখানে কয়েকটা দাঁত নেই। এই জিনিসগুলো নিয়েই আমরা হচ্ছে প্রস্তরণ টিপসে কাজ করি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে সবগুলো দাঁত থাকলে এখানে প্রস্তরণ টিপসের দাঁত এখানে আবার কি প্রস্তরণ করা যায়। এই জিনিসটা আমরা এখন দেখে রাখবো এবং আমরা পরবর্তীতে বলবো যে দাঁত থাকার পরও প্রস্তুতিস লাগে এবং প্রস্তরণ টিপসে এই কাজগুলো করা হয়। শুধুমাত্র ইডেন প্লাস ড অথবা পার্শিয়ালি ইডেন্টিনাস জয়ের মধ্যে প্রস্তুতি দেওয়া হয় এরকম না, ফুল ইডেন্টিনাস জতে আবার
Anche lì mi dice che ha maggiore una quantità di giochi, quindi appena questo sistema di istruzioni, dopo i dati che faccio per compiere in due giochi, quindi questo sistema, quindi faccio lì. Non passa con le cose, cosa non è che? Qui fanno i giochi, qui fanno questo tipo di cose. Vediamo se c'è una diagonale. Posso non dire, la parte con cui c'è? Di sintesi, i giorni di sintesi, di ne fa da cilona, o da cilo, e dopo, o da cilo da cilona, e poi non è più, gioco non è più. Dalle bugie che non, da fuori te, e non tanto, e poi non è gioco, e poi non è più. Da che hanno fuori te, di fino a farne, da fuori te, non da fuori te, e poi ne andiamo a fare, la non è già, e poi ne è più distrietto. E di stipendio, sono più volante, perché è più volante, non avere a parte che già non ci sono questi tipi di cose che non si sposta di un insomma con il vostro radio da farcillo non si cino ma non c'è l'arcole di acqua e l'arcole anche più c'è il più l'arcole non c'è con questi pavi questo è un tips perché la parte di c'è a me che c'è definizione c'è per tutti questo è questo replacement for missing parts of the human body, prosthesis. After, the human body, the missing part will be replaced for a body that is called prosthetics. The amount of the part 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 of the questo è un contesto. Il branch of dentistry pertaining to the restoration of restoration and maintenance of oral function, comfort, appearance, and health of the patient. Oral function, comfort, appearance, health of the patient. If you don't have any medical care there, the prosthesis is due. How can you do the prosthesis there? The prosthesis is due. The prosthesis is due. Did not even be lost. Una maxilla, questa è la definizione mia, dentulas, dentulas, e parla. E poi a questo, posso dire che c'è un'altra scuola di pietra, abbiamo tips, posso dire che c'è un'altra scuola di pietra,
X の人たちが処方してきているのを X と呼んでいたので、それを行うと。だから、フィッシングとかじゃない。アパルトとか、電気室にチェックとかでいろいろ。だから、次のものとするんですか。X の設置するのフィッシングとかで、全然アバンダーとかでいろいろ。だから、次のものとかで、コンプリートとするんです。ファッションとかでいろいろ。だから、インテンとするんです。আমরা ব্যাংকের প্রস্তুতির টাকা দিয়ে আমরা দেখলাম এই জিনিসগুলো নিয়ে আমাদের ফ্যামিলি আর প্রস্তুতির সার্ভিস কাজ করতে জিনিসগুলো কি কি বিট প্রস্তুতি রিমোভাল প্রস্তুতি এর মধ্যে হচ্ছে কমপ্লিট প্রস্তুতি পার্সেল ডেটা প্রস্তুতি তারপর হচ্ছে ইমপ্ল্যান্ট প্রস্তুতি ম্যাক্সিমাম ফিচার প্রস্তুতি Job parcel, job fit parcel, job. These are the examples. And the definition of parcel is the removal parcel. Definition of the type of goal to the definition. So, we are going to talk about the goal to the definition. We are going to talk about the removal parcel. The job is the upper job, lower job. We can do it. স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনার শব্দ শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। স্যার আপনি কি হেডফোন ইউজ করছেন? স্যার সম্ভবত ব্লুটুথ হেডফোনের কারণে হয়তো শোনা যাচ্ছে না, যদি আপনার কাছে ওয়্যার হেডফোন থেকে থাকে ওটা ইউজ করে দেখতে পারেন, যদি একটু ক্লিয়ার শোনা যায়। জি স্যার এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ স্যার। যাই হোক, প্রথমে আমরা যেটা বলেছিলাম যে আমরা এখন এই যে অনলাইনে আসলাম, এই অনলাইনে আসার পরে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে, কারো হয় নেটের সমস্যা হচ্ছে, কারো মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, যারা আছে তাদের এখানে পাওয়ার কানেক্ট লস হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা আসলে এই ধরনের পরিস্থিতির সাথে পরিচিত না, আমাদের এখন আস্তে আস্তে এই ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, এই ধরনের আমাদের নিজেদেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের যে ক্লাসগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো ছিল হচ্ছে ইন্টারাকশন, ডাইরেক্ট ইন্টারাকশন। আমরা তোমাদের সামনে তোমাদের চেহারার দিকে তাকালে বুঝতে পারতাম যে আমাদের টপিকটা খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, ইন্টারাকশনটা খুব ইজি ছিল। এই অনলাইনে এই জিনিসগুলো আমরা মিস করি এবং এটা বেশ একটা কঠিন একটা প্রসিডিওর অনলাইনে ক্লাস নেওয়া। তো আমাদের যে লেকচারগুলো ছিল ওগুলোকে আবার নতুন করে সাজাতে হচ্ছে, কিছুটা চেঞ্জ করতে হচ্ছে। তো এই যে ভয়েস নিয়ে একটু সমস্যা হলো, এটাও একটা পার্ট। আমরা যেখানে ছিলাম ব্রাঞ্চের সফটওয়্যার টিচার মধ্যে রিমুভাল পার্সেল টিচার কি সম্বন্ধে বলতে চাচ্ছিলাম যে যদি কোনো একটা জয় এক বা একাধিক দাঁত মিসিং থাকে, ওইখানে যদি আমরা কোনো প্রস্থেসিস, যেটা আগেই বললাম আগে পিছিয়ে দিয়ে একটা জিনিস তৈরি করে যদি ওইখানে মিসিং রিপ্লেস করা হয় তখন এটাকে রিমুভাল পার্সেল ডেন্টার। কমপ্লিট ডেন্টার যেখানে একটা জয়ে সম্পূর্ণ দাঁতগুলো যদি মিসিং থাকে কিন্তু জটাকে যদি রিপ্লেস করা হয় আগে পিছিয়ে দিয়ে তখন এটাকে কমপ্লিট ডেন্টার বলা হয়। রিজনস অফ টুথ লস বিভিন্ন কারণে হতে পারে, ক্রমাটিক ইনজুরিজ, ড্যামেজ, টুথ
লস হলে কেন আমরা রিপ্লেস করি? আমরা আগেও একটু বলার চেষ্টা করলাম হিস্ট্রি অফ ফল স্পিড, অর্থাৎ আগেও ডাক করে যেত এবং ডাক রিপ্লেস করা হতো, কেন রিপ্লেস করা হতো? কারণ কি, টুথ লস হয়ে গেলে ওই জায়গায় বা ওই জতে রিজর্পশন শুরু হয়ে যায়, এই কারণে ওইখানে আমরা রিপ্লেস করি করা হতো। তারপর আরেকটা বলা হচ্ছে যে প্রিন্টিং হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো দাঁত যদি থাকে তার মাঝখানে দাঁতটা যদি একটা জায়গার মাঝখানে একটা দাঁত যদি পড়ে যায়, ওই জায়গায় পাশে যে দুটো দাঁত থাকে ওই দুটো দাঁত হয় কানে বাইরে ফেলে যায় যে কোনো দিকে, এই যে ব্যাপারটা তাতে কি হয় একটা মিশি ওইটা পাশের দুটো দাঁত আরো উইক হয়ে যায়। তারপর ফিফটি, অর্থাৎ একটা জায়গায় মিশি থাকলে অন্য জায়গা থেকে দাঁত এখানে আস্তে আস্তে ফেলে চলে আসে। বা একটা সময় দেখা যায় যে একটা তিনমোলা ধরনের মেশিন ছিল, 5 বছর মেশিন থাকার পরে মানে ফার্স্ট মোলারটা আস্তে 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 সামনের দিকে চলে আসে, ছোট জায়গাটা এক সময় দেখা যায় যে গ্যাপটা বন্ধ হয়ে যায়, যে মেশিন যে অংশটুকু ছিল সেটা পাওয়া যায় না। এই ধরনের আরেকটা জায়গা আরেকজন নিয়ে নেয়। তারপর অকুশন ডিসহারমনি, অর্থাৎ অকুশন আমাদের আপার জ্বর এবং লোয়ার জ্বর, উপরের পাটি এবং নিচের পাটি বিভিন্ন কারণে চতুর্থের কারণে এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। এই যে যেমন এখানে দেখো একটা ছবির মধ্যে অনেকগুলো জিনিস দেখানো হয়েছে, ছিল আস্তে 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 আরো কমে যায়। আমরা ব্র্যাঞ্চের মধ্যে বলেছিলাম ফিক্স প্রসেসিস, ফিক্স প্রসেসিস এ বলতে সবচেয়ে প্রথমে বুঝতে হচ্ছে ট্রাম, তোমরা যদি জেনে রাখো ফিক্স প্রসেসিস, অর্থাৎ যে প্রসেসিসটা মিসিং গ্রুপ আর যেটা বা জ্বর যখন রিপ্লেস করা হয় ফিক্স করে লাগানো হয়, অর্থাৎ পেশেন্ট নিজে করতে পারে না, এই ধরনের প্রসেসগুলো। তার মধ্যে সবচেয়ে প্রথমে আমাদের মাথায় আসে ট্রাম, যারা ফাইনাল ইয়ারে আছে বা উঠবে তাদের কাছে ট্রাম শব্দটা খুবই পরিচিত, এবং আমাদের পেট প্রসেসে ট্রাম একটা বড় অংশ দিয়ে যায়। এরপরে ট্রাম কত ধরনের হয় এখানে কয়েকটা বলা হয়েছে, অলমেন ট্রাম প্রসিলেন, অল সিনামি, আমরা বিভিন্ন ধরনের ট্রামের কথা বলা হয়। তাহলে আমরা প্রসেসের অন্তিক্সের মধ্যে অ্যাসিডিক কারণে এগুলো বাড়ানো যেতে পারে বা অ্যাসিডিক পারপাসে অনেক সময় এগুলো
স্যার সরি, আরেকবার একটু ইন্টারাপ্ট করছি স্যার, সাউন্ড একদমই শোনা যাচ্ছে না।
স্যার স্যার সাউন্ড প্রবলেম স্যার, কেউ শুনতে পারছে না স্যার। স্যার মাঝে ঠিক ছিল, পরে আবার সাউন্ড প্রবলেম হচ্ছে। স্যার কিছুই শুনতে পারছি না এখন তো এখন তো কথা শুনতে পাচ্ছ না। স্যার, এখনো অনেক অল্প সাউন্ড স্যার। স্যার খুবই কম, মানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। না স্যার, স্যার ওয়্যারের হেডফোন ইউজ করলে ভালো হতো, স্পিকারে রাখলে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি তোমাদের, তুমি শুনতে পাচ্ছো? জি স্যার, এখন একদম স্পষ্ট। ওকে, তাহলে আবার যাচ্ছি। জি স্যার, এখন ক্লিয়ার আছে স্যার, একদমই। ওকে, থ্যাংক ইউ স্যার। যে কথাগুলো বলছিলাম যে আমরা প্রচলন দিচ্ছে কোন জিনিসগুলো নিয়ে কাজ করি, একটা হচ্ছে কংক্রিট বেঞ্চার, যেখানে এই পেশেন্টটা আপার জট টোটালি মিসিং এবং লোয়ার জটে কিছু পার্শিয়ালি মিসিং। আমরা আপার জটাকে টোটালি রিপ্লেস করলাম এরকম একটা বেঞ্চার দিয়ে, এই যেখানে ছবিটা দেখা যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা মুখের মধ্যে দিয়ে দেওয়ার পরে কি অবস্থা হচ্ছে, কি চেঞ্জ গুলো আসছে। তাহলে আমরা প্রস্তরণ দিচ্ছে এই জিনিসটা একটা কমপ্লিট বেঞ্চার কিভাবে তৈরি করা হয়, এটা পার্ট গুলো কি কি, পেশেন্টের কি কি লাভ হয়, এইগুলো নিয়ে আলোচনা করবো টোটালি কমপ্লিট বেঞ্চার, এবং এটা খোলা যায় লাগানো যায়। এরপর রিমুভেবল পার্শিয়াল বেঞ্চার, এই যে এখানে দেখা যাচ্ছে পার্শিয়ালি মিসিং, কিছু দাঁত ডান পাশে কিছু দাঁত বা পাশে নেই, এখানে আমরা আর্টিফিশিয়ালি দিয়ে একটা বেঞ্চার তৈরি করে তাকে রিপ্লেস করলাম, এখন তার পুরো জটা রিপ্লেস হয়ে গেল। এটা আরেকটা আরেক ধরনের রিমুভাল পার্শিয়াল বেঞ্চার, যেটাকে বলা হচ্ছে কাস্ট রিমুভাল পার্শিয়াল বেঞ্চার। এখানে অ্যাম্পিয়র সেগমেন্ট সামনের দাঁতগুলো মিসিং ছিল, এই ধরনের একটা পার্শিয়াল বেঞ্চার তৈরি করলাম, এটাকে কাস্ট রিমুভাল পার্শিয়াল বেঞ্চার বলা হচ্ছে, কারণ এখানে কাস্টিং করে বেঞ্চারটা তৈরি করা হয়েছে এবং আর্টিফিশিয়াল ছিল একটা রিপ্লেস করে, এবং মুখের মধ্যে যখন লাগানো হচ্ছে তখন এরকম একটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে মিসিং স্পেসটা আমরা পেঞ্চার দিয়ে তৈরি করলাম, যেহেতু কাস্টিং করে তৈরি করা হচ্ছে এই জন্য এটাকে নাম কাস্টিং ওপর পয়সা পেঞ্চার। এটা একটি স্পেশাল টাইপ অফ ডেঞ্চার যেটাকে বলা হচ্ছে কোনাস টেলিস্কোপিক, নামটা জেনে রাখো, এগুলো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এই পাশে মিসিং, এটা এটাকে বলা হচ্ছে ফিক্স রিমুভেবল, অর্থাৎ এই পাশটা কিন্তু দাঁতের সাথে ফিক্স করে লাগানো হয় এবং এই পাশটা মিসিং। তারপর ফিক্সড পার্শিয়াল প্রস্থেসিস, অর্থাৎ এখানে মিসিং যে টুথটা ছিল ফার্স্ট মোলার, সেটাকে রিপ্লেস করা হলো পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে,
পার্শিয়ালি একটা ইলিঙ্গুয়াল স্পেসকে রিপ্লেস করা হলো যে প্রস্থেসিসটা দিয়ে, কিন্তু এটা ফিক্সড করে অর্থাৎ দাঁতের সাথে ন্যাচুরাল টুথের সাথে লাগিয়ে রাখা হয় যা পেটটা খুলতে পারে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড পার্শিয়াল প্রস্থেসিস। এটাও আমরা ফাইনাল ইয়ার প্রস্থেটিক ডিসিশনের মধ্যে জানবো। তাহলে আমরা আবার একটু বলি, কমপ্লিট ডেন্টাল প্রস্থেসিস, রিমুভেবল পার্শিয়াল ডেন্টাল প্রস্থেসিস, ফিক্সড পার্শিয়াল প্রস্থেসিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস একটু আগে বলা হয়েছিল ক্রাউন বা ফিক্সড প্রস্থেসিস, একটা ইন্ডিভিজুয়াল টুথকে সেটাকে তার আগের অবস্থায় ফেরানোর জন্য আমরা এরকম একটা জিনিস তৈরি করি, ইন্ডিভিজুয়াল টুথের শেপটা আবার কি বলে রিস্ট্রাকচার অর্থাৎ রিপ্লেস করে আমরা আগের অবস্থায় নিয়ে আসি। এই যে আমি ক্রাউনের কথা বলি, এটা হচ্ছে সেই ক্রাউনের, এটা নিয়েও আমরা ফাইনাল ইয়ারে আলোচনা করব। আরেক ধরনের ক্রাউন, অনেকগুলো ক্রাউনের এক্সাম্পল বলেছিলাম, ডাউন ক্রাউন, এটাও ক্রাউন, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ক্রাউন। যদি লক্ষ্য করো এখানে দেখা যাবে এই পেশেন্টের ক্রাউন গুলো মিসিং, যে রুট গুলো আছে, তখন আমরা কি করি ক্রাউনটা আগে রিপ্লেস করি, এই যে মেটাল দিয়ে ক্রাউনটা রিপ্লেস করা হলো, তারপর আবার কভারের মতো ক্রাউনিং করা হচ্ছে, এই জন্য এটাকে স্পেশাল টাইপ অফ ক্রাউন। ক্রাউন করা হচ্ছে আগে থেকে যদি ক্রাউন পোর্শনটাকে রিপ্লেস করে আমরা আবার আগে থেকে নিয়ে আসলাম ইন্ডিভিজুয়াল করতে। আর এখানে কি করলাম, শুধু যেহেতু রুট ছিল আমরা ক্রাউনটা আগে তৈরি করলাম, তার উপরে আবার গ্রিন শেপটা দেওয়ার জন্য ক্রাউন করলাম, যেটাকে বলা হচ্ছে ডাউন ফোর ক্রাউন। ইমপ্ল্যান্টের কথা বলা হয়েছিল ব্যাংকের অপরচনা দিচ্ছার মধ্যে, ইমপ্ল্যান্টকে যদি পজ করে বলি, এখানে একটা দাঁত মিসিং ছিল ফার্স্ট মোলার, এটাকে রিপ্লেস করার জন্য আমরা কি করলাম, আমরা দুটো ভালো দাঁত ন্যাচার থেকে হেল্প নিয়ে তারপরে এটাকে রিপ্লেস করলাম। এটা হচ্ছে সেই মিসিং ফার্স্ট মোলার, আমরা ফার্স্ট সেকেন্ড প্রি মোলার এবং সেকেন্ড মোলারকে হেল্প নিয়ে তারপরে এটা রিপ্লেস করলাম, অর্থাৎ আমরা ট্রিটমেন্ট করলাম দুইটা তিনটা দাঁত, এক দুই তিন, একটা রিপ্লেস করার জন্য আরো দুইটা দাঁতের ট্রিটমেন্ট করা লাগবে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এখানে দেখো এই ফার্স্ট মোলারকে রিপ্লেস করা হচ্ছে, কিন্তু পাশের দুইটা ট্রিটমেন্টকে ইনভলভ করা হচ্ছে না, এখানে একটা পোস্ট ইনসার্ট করা হচ্ছে জয়ের মধ্যে, তার উপরে একটা ক্রাউন করা হচ্ছে। এটা হচ্ছে একটা ইমপ্ল্যান্টেড অ্যাডভান্টেজ, মেইন অ্যাডভান্টেজ বলা যায় যে আমরা একটা দাঁতকে রিপ্লেস করার জন্য পাশের কোনোগুলোকে ইনভলভ করি না। এই জিনিস নিয়েও আমরা প্রস্তুত দিচ্ছি আলোচনা করি, আমাদের প্রস্তুত দিচ্ছে পার্ট ইমপ্ল্যান্ট, বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্টের ছবি এখানে দেখানো হয়েছে, একটা কমন জিনিস আমাদের সব জায়গাতে দেখো উপরে জয় কয়েকটা দাঁত আছে এবং নিচে কয়েকটা দাঁত দেখা যাবে আর ম্যাক্সিমাম, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই তিনটা বা চারটা বা ছয়টা দাঁতের চেয়ে মায়া খেলতে পারে না, এগুলো সম্বন্ধে সে খেলতে চায় না বা এগুলো করার জন্য অপেক্ষা করে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম মনে হচ্ছে কিনা তোমাদের যে সিপিলিয়ার টুথ লস, টুথ লস হলে কি হয় এই জটা রিজর্পশন হয়ে যায়, যে কয়টা দাঁত আছে এগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং অপরিচাল হারমোনি আপার এবং লোয়ার জয়ের মধ্যে যে একটা রিলেশন সেটা নষ্ট হয়ে যায়। পেশেন্টের এই চারটা বা ছয়টা দাঁত ভালো বেশ শক্ত, এই জন্য এগুলো এখনো টিকে আছে, এগুলো কবে পড়বে তারপরে সে ফুল ডেন্টাল কমপ্লিট ডেন্টাল করবে এই জন্য অপেক্ষা করতে থাকে কতদিনে তার আরো ক্ষতি হবে। এই ধরনের পেশেন্টের জন্য আমরা কি করি, তার যে দাঁতগুলো ভালো দাঁতগুলো এখনো আছে ওইগুলোকে রেখে আমরা কমপ্লিট ডেন্টাল করি, পেশেন্ট একবার একটা কমপ্লিট ডেন্টাল সেটাকে করা হচ্ছে ওভার ডেন্টাল, এইটাও আমরা ফাইনাল ইয়ারে কমপ্লিট ডেন্টাল টাইম। যদি আমরা ইমপ্ল্যান্ট দিয়ে ফিক্স করে দিই ইমপ্ল্যান্ট সাপোর্টেড ওভার ডেন্টাল বলা হয়েছে, মানে কমপ্লিট ডেন্টাল রিমুভেবল হতে পারে, কমপ্লিট ডেন্টাল ফিক্স করতে পারে, অর্থাৎ যদি আমরা ইমপ্ল্যান্ট দিয়ে ফিক্স করে দিই কমপ্লিট ডেন্টাল,
আগে রিপ্লেস করা হচ্ছে এবং দ্য পিক এটা কিন্তু সেশন নিজে করতে পারবে। ন্যাচুরাল ফিচার প্রসেসের সঙ্গে বলেছিলাম বলছিলাম যে সবগুলো আছে তারপর কিছু জিনিস আমরা তৈরি করে দিই এখানে আপার দেওয়া লোয়ার দেওয়া কোনো মিসিং তার সমস্ত কিছু হচ্ছে সিম্পল ম্যানেজমেন্ট জয়েন্ট এখানে এই কারণে আমরা এই ধরনের একটা অ্যাপ্লায়েন্স বা প্রসেসেস তৈরি করে দিই অপটিক্যাল স্ক্রিন আর স্ক্রিন লাইটিং অ্যাপ্লায়েন্স বলা হয় এইগুলো সম্বন্ধে আমাদের একটা আইডিয়া নিতে হবে এখানেও কিন্তু মিসিং নেই তারপর আমরা একটা জিনিস তৈরি করে দিয়েছি যেটা বলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া প্রস্তুতির জন্য প্রস্তুতি ফর স্লিপ অ্যাপনিয়া ম্যান্ডিবুলার এক্সারসাইজ এখানে কি হয় পেশেন্ট যদি বলেছিলাম যে আপার জয় এবং লোয়ার জয়ের মধ্যে যে ওপেনিং ওপেনিং টা কমে যায় ওপেনিং টা আস্তে আস্তে বাড়ানোর জন্য আমরা এই ধরনের একটা প্ল্যান তৈরি করে দিই এখানে কিন্তু মিসিং কমপ্লিট মিসিং বা ইভেন টু লাস্ট বা পার্টিকুলার মিস করতে পারে এখানে তার সমস্যাটা অন্য এটা কি কিন্তু করা হয় প্রস্তুতন করছেন এই জিনিসটা ক্লিয়ার হয় এবং আস্তে আস্তে তার জলটা ওপেনিংটা ইনক্রিজ করতে তারপর এখানে হচ্ছে কিছু বললাম আমরা একটা বলেছিলাম এখানে দেখা যাচ্ছে কি আপার জলে ওরাল ক্যাভিটি এবং নাজাল ক্যাভিটির মধ্যে একটা হোল তৈরি হয়ে গেছে যে কারণে তার ওরাল ক্যাভিটি এবং নাজাল ক্যাভিটির মধ্যে কোনো কমিউনিকেশন হয়ে গেছে অর্থাৎ পেশেন্ট যদি এখন খাওয়া দাওয়া করে সেখান দিয়ে তার নাকের মধ্যে চলে যায় অথবা যদি সে শ্বাস টানে সিঁড়ি দিয়ে বের হয়ে যায় অথবা নাক দিয়ে পানি পড়ে যায় এই ধরনের সমস্যা তখন আমরা কি করি খুব সিম্পল একটা প্রসেস তৈরি করে এই বক্সটা বন্ধ করে দিই অর্থাৎ ওরাল ক্যাভিটি এবং নাজাল ক্যাভিটির মধ্যে তখন আমরা এই ধরনের একটা অ্যাপ্লাইন্স তৈরি করে দিই তারপর সেখানে তখন আর খেতে পারে এটাকে বলা হচ্ছে ফিডিং এক্সপ্রেসিভ এগুলো নিয়ে আমরা আলোচনা করি এই জিনিসগুলো আমাদের জন্য তারপর এক্সটার্নাল প্রসেসিস করেছিলাম শুধুমাত্র যে মুখের ভেতরে জিনিস তৈরি করি এরকম না মুখের বাইরেও ওরা যাতে বাইরে হেডমেড ডিজাইনে কিছু প্রসেসিস তৈরি করে দেওয়া হয় সেগুলো আমরা প্রচলন দিচ্ছে আলোচনা করি পপুলার প্রসেসিস আই প্রসেসিস আই যে কোনো কারণে
আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম একটা সাবজেক্টে, যখন আমরা পড়তে আসবো এখানে কি কি জিনিসগুলো জানবো, বড় অংশ যদি থাকে কম্পিটেন্সিয়াল প্রস্তুতিস, এই কম্পিটেন্সিয়াল অর্থাৎ পেশেন্টের আপার জোয়া হোক লোয়ার জোয়া হোক টোটালি ইডেন্টিফিকেশন হবে, সেটাকে আমরা যখন রিপ্লেস করবো কমপ্লিট জোয়াটাকে রিপ্লেস করবো কম্পিটেন্সিয়াল প্রস্তুতিস, এটা ফিক্স হতে পারে এই অনুরোধ হতে পারে, ফিক্স হবে কখন যখন আমরা ইমপ্ল্যান্ট বা অন্য কোনো সাপোর্ট দিয়ে অ্যাটাচমেন্টের সাপোর্ট দিয়ে আমরা যখন ফিক্স করে দিব তখন ফিক্স কমপ্লিট হচ্ছে, আর যখন আমরা নিজের খুলতে পারবে লাগাতে হবে সেটা বিপদ হচ্ছে ইমোনোল কমপ্লিট হচ্ছে আমাদের কনস্টুয়েন্টের সাপোর্ট 50% অংশ দিয়ে আছে কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন ধরনের কমপ্লিট হচ্ছে আমাদেরকে কমপ্লিটের প্রসেসিংয়ের সম্বন্ধে অনেক করতে হবে জানতে হবে তারপর বললাম কি ইমোনোল পার্সেল
স্যার আসসালামু আলাইকুম। স্যার শব্দ কিছুই শোনা যাচ্ছে না, কথা একদমই শোনা যাচ্ছে না। আচ্ছা এই বইগুলো আমাদের কাজে লাগবে এবং আমরা যেটা করব প্রশ্ন দিচ্ছে কনফিডেন্সিয়াল রিমুভাল পার্শিয়াল লেন্সার ফিক্সড পার্শিয়াল লেন্সার ইমপ্ল্যান্ট প্রস্থেটিস এই জিনিসগুলো জানবো আমরা। এরপর ভবিষ্যতে কনফিডেন্সিয়ালের যে টপিক গুলো আলাদা আলাদা করে ওই সম্বন্ধে ক্লাস নিব, আর পার্শিয়াল লেন্সারের যে টপিক গুলো ওগুলো আলাদা করে ক্লাস নিব, বা ইমপ্ল্যান্টের যে ক্লাস গুলো চিন্তা চিন্তা ওগুলো আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ক্লাস। আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য ছিল কোন প্রস্থোডন্টিক্স পার্টটাতে আমরা কি কি ফলো করব, কোন বইগুলো ফলো করব, ওইগুলো সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া, এরপরে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা ব্র্যাঞ্চেস অফ অর্থনৈতিক্স যেটা ওইগুলো নিয়ে আলোচনা করবো, এবং আমরা সারা বছরে যেগুলো আলোচনা করি ওইভাবে তো আলোচনা করা যাবে না। আমরা চেষ্টা করব কম ক্লাসের মাধ্যমে অনেক বড় অংশ যাতে কভার করা যায় ওইভাবে টপিকগুলো ক্লিয়ার করা যায়। আজকে অনেক সমস্যা ছিল, আশা করি ভবিষ্যতে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠবো। অনলাইনে যে সমস্যাগুলো ছিল এগুলো কাটিয়ে উঠবো আস্তে আস্তে। এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আর সামনে আবার দেখা হবে আশা করি।